আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশে প্রবাসী কাছে দূরে যে যেখানে আছেন সকলকে আন্তরিক সালাম জানাই। আর জি কিবরিয়া নামের যে ভাই আছে বাংলাদেশের আপন ঠিকানা রেডিও স্টুডিও ক্রিয়েটিভ হার্টস এবং আর জি কিবরিয়া যেটা, তিনি কিন্তু বাংলাদেশের মধ্যে খুবই ফেমাস এবং ইভেন বাংলাদেশের বাইরেও খুবই ফেমাস। দর্শকবৃন্দ, আপনাদেরকে সামনে দেখাচ্ছে আর জি কিবরিয়ার যে ঘটনা ঘটে গেছে, অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, স্ত্রীর কাছে মার খেয়ে থানায় হাজির হলেন আর জি কিবরিয়া। এই বিষয়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই তথ্যপূর্ণ আলোচনা করব। অবশ্যই দেখতে থাকুন, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জি কিবরিয়ার পুরো নাম হচ্ছে এমডি গোলাম কিবরিয়া সরকার। তিনি আসলে গোলাম কিবরিয়া নামে খ্যাত। তিনি আসলে রেডিওতে কাজ করার জন্য, জকিং করার জন্য তিনি আর জি কিবরিয়া নামে ভূষিত হয়েছেন। তিনি আসলে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকে এই সমস্যা হয়েছে। তার স্ত্রী নিয়ে আসলে অনেক দিন ধরে তিনি খুবই জটিলতায় ভুগতেছেন এবং পারিবারিকভাবে খুবই কষ্টের মধ্যে তিনি থাকেন। কিন্তু আসলে প্রত্যেকের স্ত্রী যাদের খারাপ আছে তারা জানেন যে কোন অবস্থায় তারা চলতে পারে। বিষয়টা হচ্ছে, স্ত্রী যখন কক্সবাজারে বেড়াতে গিয়েছেন তারা যখন সপরিবারে, তখন কক্সবাজারের একটা হোটেলে উঠেছেন, সেখানে কিন্তু স্ত্রী তার সন্তানদেরকে মারপিট শুরু করেছেন বিভিন্ন কারণে অকারণে। তিনি যখন বাধাগ্রস্ত করেছে, বাধা প্রদান করেছে, তখন কিন্তু এই আর জি কিবরিয়াকে সহ পিটানো শুরু করেছেন স্ত্রী। এক পর্যায়ে তিনি এমন অবস্থায় চলে গেছেন বা স্ত্রী যখন এই মারপিট করতে করতে তিনি নিজে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন এবং নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না বা নিজে অবস্থা খারাপ করে ফেলছেন, খুবই ইমোশনাল হয়ে গেছেন, তখন আর জি কিবরিয়া ভাই তখন কিন্তু মানে 999 ফোন দিয়েছেন এবং তাৎক্ষণিক দায়িত্বশীল পুলিশ যারা আছেন, কর্মরত প্রশাসনিক ভাই, তারা এসে আর জি কিবরিয়াকে ই করে এবং পরামর্শ দিয়ে থাকেন। তিনি জিডি করেন এবং সেই পরামর্শ, প্রশাসনিক ভাইয়ের পরামর্শ অনুযায়ী তিনি জিডি করেন। এটা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়ে গেছে। এই বিষয়ে আসলে আর জি কিবরিয়া, তিনি হচ্ছেন এমডি গোলাম কিবরিয়া সরকার। তিনি কিন্তু বগুড়ার ছেলে, বগুড়াতে লেখাপড়া করেছেন, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে লেখাপড়ার অধ্যায় শেষ করেছেন, তারপরে রেডিওতে জকিং করেছেন, রেডিওতে চাকরি করেছেন অনেক দিন ধরে, তারপরে আপন ঠিকানা বা স্টুডিও ক্রিয়েটিভ ভার্স, যেখানে আসলে হারানো মানুষগুলো খুঁজে পাই আমরা, খুবই ভালো লাগে তার ভিডিও দেখতে আমরা জানি। কিন্তু আজকের যে ঘটনা ঘটেছেন, তিনি আসলে খুবই গুরুত্বপূর্ণভাবে একটি পোস্ট করেছেন। তিনি বলেছেন, আমার স্ত্রীর জন্য, আমার মা, জন্মদাতা মা কিন্তু আমার বাসাতে আসে না, বাঁচতে আসতে বলতে পারি না। মানে কত বড় কষ্ট বোবা কান্না নিয়ে তিনি এই কাজটি চালায় যাচ্ছেন বা করে যাচ্ছেন, জীবন পার করছেন। কিন্তু আসলে তিনি বলতে চাচ্ছেন যে প্রিয় পরিচিত জন, তিনি আপনাদের, আপনারা যে স্ক্রিনশটটি আমার দেখছেন, আমার জ্ঞানত আমি কোনোদিন আমার পারিবারিক নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা হয় এমন কিছু বলিনি, কিন্তু আমি বলতে বাধ্য হয়েছি তিনের ভাষা অনুযায়ী। আপনারা দেখতে পাচ্ছেন, পড়ে নিন। কিন্তু বিষয়টি হচ্ছে নৈতিকতা, সামাজিকতা বা বিবেকবোধ এবং জ্ঞান যদি আপনার থাকে, তাহলে আপনার হিসাব করতে হবে পৃথিবীতে সৃষ্টি থেকে শুরু মানে শেষ পর্যন্ত আপনার জীবদ্দশায় যত কিছু করবেন, যত কিছু বলবেন, যত কিছু মানবেন, যত কিছু শিখবেন এবং কোন সংবিধানের আইনে সেটা মানতে হবে, সেটা মহান পাক আল্লাহ পাক আপনাকে, আমাকে শিখিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, রসুলের আদর্শ এবং রসুল সাল্লাহ সাল্লামের সেই দেখানো পথ। আপনি যদি মনে করেন, তাহলে কোরআনের দেখানো পথে আপনাকে চলতে হবে এবং সেই পথে যদি আপনি চয়েস করে স্ত্রী বেছে নিতে পারেন, আপনার জীবন সুখী হয়ে যাবে। মাত্র তিনটি কাজ আপনার জীবনে দেখতে পারেন, আর যখন ঘটেই গেল তখন আপনাকে হিসাব করতে হবে নৈতিকতা, দিনী এবং ধর্মীয় জ্ঞান চর্চা এবং সবসময় সামাজিকতা প্রতিষ্ঠিত করার জন্য আপনার পরিবার সবসময় কোরআন হাদিসের অধ্যয়ন করতে হবে। নাহলে আপনার আপনার জীবদ্দশায় আপনার পরিবার জাহান্নামের একটি টুকরায় পরিণত হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এই অবস্থায় চলে গেছেন তারা একটু কোরআনকে ফলো করেন, হাদিসকে ফলো করেন, রসুলের আদর্শকে ফলো করেন, রসুলের রেখে যাওয়া দিন ব্যবস্থাকে, সংগঠনকে বা সংবিধানকে আপনি ফলো করেন, আপনার জীবনের সুখ নেমে আসবে ইনশাল্লাহ। এই কথা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।